গুড মর্নিং স্টুডেন্ট, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে হেমাঙ্গিনী কাদম্বিনী ওদের ঘরে এসেছে। তো যখন কেষ্টকে হেমাঙ্গিনী দেখতে পেল, তখন কাদম্বিনীকে জিজ্ঞেস করলো যে দিদি এই ছেলেটি কে। তখন কাদম্বিনী বলল যে কেষ্ট হল কাদম্বিনীর বইমাত্র বা সৎ ভাই। তখন কাদম্বিনী কেষ্টকে বললেন যে হেমাঙ্গিনীকে প্রণাম করতে। তো আসার পরতে গিয়ে কেষ্টকে এত তিরস্কার ও অপমান সহ্য করতে হয়েছে যে তার মাথার আর ঠিক নেই। তাই সে হেমাঙ্গিনীকে প্রণাম করতে গিয়ে কাদম্বিনীকে প্রণাম করে ফেলে। এর ফলে তাকে অনেক আরো কথা শুনতে হয় কাদম্বিনীর কাছ থেকে। তো আজকের ক্লাসে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো, যে দেখে নেব পরবর্তী অংশতে আরো কি কি তিরস্কার বা অপমান সহ্য করতে হয়েছে কেষ্টকে। তো পেজ নাম্বার হলো 29, তো দেখে নাও কি বলা হয়েছে। তাহার যা যে ব্যস্ত ও হতবুদ্ধি হইয়া হেমাঙ্গিনী পায়ের কাছে সরিয়া আসিয়া শির অবনত করিতেই সে হাত দিয়া ধরিয়া ফেলিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিল, থাক থাক হয়েছে ভাই, চিরজীবী হো। তো এই কাদম্বিনীর যা যে ব্যস্ত ও হতবুদ্ধি হয়ে তাড়াতাড়ি এসে কি করলো, তাড়াতাড়ি এসে কেষ্ট হেমাঙ্গিনীর পায়ের কাছে এসে শির অবনত মানে মাথা নত করতেই হেমাঙ্গিনী কি করলেন, হেমাঙ্গিনী হাত দিয়া ধরিয়া ফেলিয়া তাহার চিবুক স্পর্শ করলেন। চিবুক মানে হলো থুতনি। তো চিবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন যে থাক থাক হয়েছে ভাই, চিরজীবী হোক। কেষ্ট মূরের মতো তাহার মুখ পানে চাহিয়া রইল। কেষ্ট এসব কথা শুনে মূরের মতো মানে অবোধ নির্বোধের মতো সে হেমাঙ্গিনীর মুখের দিকে তাকিয়ে রইল। এ দেশে এমন করিয়া যে কেউ কথা বলিতে পারে ইহা যেন তাহার মাথায় ঢুকিল না। এ দেশে এমন করে যে কেউ কথা বলতে পারে মানে এত আদর করে এত সুন্দরভাবে কেউ কথা বলতে পারে, কেষ্টর তা মাথায় ঢুকলো না। যে যখন গিয়ে সে হেমাঙ্গিনীকে প্রণাম করলো, তখন হেমাঙ্গিনী কি করলেন, প্রণাম তো নিলেন না, উল্টো তার চিবুক স্পর্শ করে তাকে বললেন যে থাক থাক ভাই, হয়েছে, তুমি চিরজীবী হো। আর এদিকে দেখো কাদম্বিনীর ঘরে সে এসেছে, কিন্তু আসার পরে কাদম্বিনী তাকে এত অপমান করছে। তাই হেমাঙ্গিনীর কথা শুনে কেষ্ট ভাবছে যে এই দেশে এত সুন্দর করে কেউ কথা বলতে পারে। তারপর দেখো কি বলা হয়েছে, তাহার সেই কুণ্ঠিত বৃদ্ধ অসহায় মুখকানির পানি চাহিবা মাত্রই হেমাঙ্গিনীর বুকের ভিতরটা যেন মুচড়াইয়া কাঁদিয়া উঠিল। তাহার সেই কুণ্ঠিত মানে কেষ্টর সেই কুণ্ঠিত মানে লজ্জিত ভীত ভয় পাওয়া অসহায় মুখের দিকে তাকাবা মাত্র কি হলো, হেমাঙ্গিনীর বুকের ভিতরটা যেন মুচড়াইয়া কাঁদিয়া উঠিল। নিজেকে আর সামলাইতে না পারিয়া সহসা এই হতবাগা অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তাহার পরিশ্রান্ত গর্মাপ্লুত মুখখানি নিজের আঁচলে মুছাইয়া দিয়া যাকে কহিল, আহা, একে দিয়ে কি কাপড় কাছিয়ে নিতে আছে দিদি, একটা চাকরও ডাকুনি কেন। তো এখানে দেখো হেমাঙ্গিনী কি করছেন, হেমাঙ্গিনী তারপর নিজেকে সামলে নিয়ে হতবাগা এই অনাথ বালককে মানে কাকে, কেষ্টকে, কেষ্টকে নিজের বুকের কাছে টেনে নিয়ে কি করছেন, তিনি এসে দেখছেন যে কেষ্ট কি করছে কাপড় কাচ্ছে। তো কেষ্ট পরিশ্রান্ত গর্মাপ্লুত মুখখানি তিনি নিজের আঁচল দিয়ে মুছাইয়া দিয়ে যাকে বললেন যে মানে যা এখানে কি যায় হলেন এখানে, কাদম্বিনী, কাদম্বিনীকে বললেন যে একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি। তাই হেমাঙ্গিনী কাদম্বিনীকে বলছে যে একে দিয়ে কাপড় কাচছ কেন, মানে কেষ্টকে দিয়ে কাপড় কাচছ কেন, একটা চাকর ডেকে আনলেই তো পারতেই, যে একটা চাকর ডাকনি কেন, একটা চাকর তুমি ডাকলে না কেন। কাদম্বিনী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না। যখন হেমাঙ্গিনী কাদম্বিনীকে এই কথাটা বলল, তখন কাদম্বিনী প্রথমে অবাক হয়ে গিয়ে জবাব দিতে পারলেন না, কিন্তু নিমিষে সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বলিলেন, আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজ বউ, যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। কিন্তু নিমিষের মধ্যে কি করলেন, সামলাইয়া নিয়ে তিনি রেগে উঠে বললেন যে মানে এখানে কাদম্বিনী মেজ বউর উপর রেগে উঠে বললেন যে আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজ বউ, যে আমি 10-20টে আমার বাড়িতে চাকর আছে, আমাদের গেরস্থ ঘর, আমাদের কি আমাদের গেরস্থ ঘর। কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কহিল, উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তো মা।
তো কথাটা শেষ করবার পূর্বেই হেমাঙ্গিনী তার নিজের ঘরের দিকে তাকিয়ে বলল যে উমা, মানে হেমাঙ্গিনী মেয়েকে বলল যে উমা শিবুকে একবার এই বাড়িতে পাঠিয়ে দে। বর ঠাকুর আর পাঁচজন মহিলা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকোতে দেখ। তো এখানে বর ঠাকুর বলতে বিপিনের কথা বলা হয়েছে, যেহেতু হেমাঙ্গিনী বাসুর হলেন গিয়ে বিপিন, তো তাই বলছেন যে বর ঠাকুর আর পাঁচজন মহিলা কাপড়গুলো পুকুর থেকে কেচে শিবু এসে শুকোতে দেখ। বড় জায়ের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি। বড় জায়ের দিকে মানে কাদম্বিনীর দিকে ফিরিয়া চাইয়া তারপর হেমাঙ্গিনী বলল যে এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল হেমাঙ্গিনীর ওখানেই খাবে। তাই বলছে যে এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি। সে স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, আমি ততক্ষণ একে নিয়ে যাই। পাঁচু গোপাল যখন স্কুল থেকে আসবে তখন পাঠিয়ে দিও, আর আমি এখন কেষ্টকে আমার কাছে নিয়ে যাই। কেষ্টকে কহিল, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট, এসো আমার সঙ্গে। হেমাঙ্গিনী কেষ্টকে বলল যে ওর মতো মানে কাদম্বিনীর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট, আমার সঙ্গে চলো। বলিয়া তাহার একটা হাত ধরিয়া নিজেদের বাড়ি চলিয়া গেল। এ কথা বলে হেমাঙ্গিনী কেষ্টর হাত ধরে নিজের ঘরে নিয়ে চলে গেল। কাদম্বিনী বাধা দিলেন না, কাদম্বিনী এতে আর কোনো বাধা দেননি। অধিকন্তু হেমাঙ্গিনী প্রদত্ত এত বড় খোঁচাটাও নিঃশব্দে হজম করিলেন। এই যে এখানে কি বলছে যে হেমাঙ্গিনী প্রদত্ত বা হেমাঙ্গিনীর দ্বারা যে এত বড় খোঁচাটাও তিনি নিঃশব্দে হজম করিলেন, এখানে কোন খোঁচার কথা বলা হয়েছে? এই যে হেমাঙ্গিনী প্রথমেই বুঝতে পেরেছিল যে এখানে শুধু কেষ্টর কাপড় নয়, এখানে বর ঠাকুর মানে বিপিন আর পাঁচু গোপালেরও কাপড় আছে। তাই এই যে বর ঠাকুর এবং পাঁচু গোপালের ময়লা কাপড়গুলো যে কেষ্ট কাচ্ছিল, তো এখানে সেই কথাই বলেছে যে হেমাঙ্গিনী তো বুঝতে পেরেছে যে এগুলা কার কাপড়, এগুলা বর ঠাকুর এবং পাঁচু গোপালের কাপড়। তাই শিবুকে ডেকে কি বলেছিল যে বর ঠাকুর আর পাঁচু গোপালের ময়লা কাপড়গুলো ধুয়ে ভালো করে শুকোতে দেওয়ার জন্য। তো এই জন্য এই এত বড় খোঁজাটাও তিনি নিঃশব্দে কি করলেন, মানে কাদম্বিনী নিঃশব্দে হজম করলেন, তিনি আর উল্টো কোনো কথা বললেন না। তাহার কারণ যে ব্যক্তি খোঁচা দিয়েছে সে এবেলা খরচটাও বাঁচাইয়া দিয়েছে। তার কারণ একমাত্র এটাই হলো যে যে ব্যক্তি তাকে খোঁচা দিয়েছে সে ব্যক্তিটা কি করেছে, এবেলা তার খাওয়ার খরচটাও বাঁচাইয়া দিয়েছে। কাদম্বিনীর পয়সার বড় সংসারে আর কিছু ছিল না, কাদম্বিনীর কাছে পয়সার থেকে বড় সংসারে আর কিছু ছিল না। তাই গাভি দুধ দিতে দাঁড়াইয়া পা ছুড়িলে তিনি সহিতে পারিতেন, তাই গাভি দুধ দিতে দাঁড়াইয়া যদি পা ছুড়েও তাকে মারত তাহলেও তিনি সহ্য করতেন, কারণ গাভি তো দুধ দিচ্ছে। সন্ধ্যার সময় কাদম্বিনী প্রশ্ন করিলেন, কি খেয়ে এলি রে কেষ্ট? সন্ধ্যার সময় মানে যখন কেষ্ট হেমাঙ্গিনী ওদের বাড়ি থেকে চলে এসেছে তখন কাদম্বিনী তাকে প্রশ্ন করলেন যে কি খেয়ে এলি রে কেষ্ট, মানে কি দিয়ে খেয়ে এলি রে কেষ্ট। কেষ্ট সলজ্জ নতমুখে কহিল, লুচি। কেষ্ট তখন লজ্জার সঙ্গে মাথা নিচু করে বলল যে লুচি কি দিয়ে খেলি। তাকে আবার প্রশ্ন করলেন যে লুচি তো খেয়েছিস, কি দিয়ে লুচি খেয়েছিস? কেষ্ট তেমনি ভাবে বলল, রুই মাছের মুড়োর তরকারি সন্দেশ রসগ। তো এখানে কেষ্ট ঠিক সেভাবেই বলল যে রুই মাছের মুড়োর তরকারি সন্দেশ আর রসগ মানে রসগোল্লা। ইস বলি মেজ ঠাকুরুন মুড়োটা কার পাতে দিলেন? তো তখন আবার কাদম্বিনী কেষ্টকে প্রশ্ন করলেন যে বলি মেজ ঠাকুরুন এই মাছের যে মুড়োটা সেটা কার পাতে দিলেন, মানে এখানে বলছে যে কেষ্টর পাতে দিয়েছে না পাঁচু গোপালের পাতে দিয়েছে। হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানি পাণ্ডু হইয়া গেল। পাণ্ডু মানে কি বিবর্ণ, মানে এই কথা শুনে বা এই প্রশ্ন শুনে কেষ্টর মুখ থেকে সব রং উড়ে গেল। উদ্যত প্রহরণের সম্মুখে রজ্জুবদ্ধ জানোয়ারের প্রাণটা যেমন করিয়া উঠে কেষ্টর বুকের ভিতরটায় তেমনি দ্বারা করিতে লাগিল। প্রহরণ মানে হলো আঘাত করা, এবং এই যে রজ্জুবদ্ধ মানে হলো দড়ি দিয়ে বাঁধা জানোয়ার। তো রজ্জুবদ্ধ জানোয়ারকে মানে একটি দড়ি দিয়ে বাঁধা জানোয়ারকে আঘাত করলে যেভাবে প্রাণটা যেমন করিয়া উঠে ঠিক কেষ্টর বুকের ভিতরটাও
তেমনি করে উঠল বা তেমনি করতে লাগলো। দেরি দেখিয়া কাদম্বিনী কহিলেন, তোর পাতে বুঝি। যখন কেষ্টর উত্তর দিতে একটু দেরি হলো, তখন দেরি দেখিয়া কাদম্বিনী কহিলেন, তোর পাতে বুঝি। মানে এখানে কেষ্টর কথা বলছেন যে তোর পাতে বুঝি দিয়েছে মুড়োটা। গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাথা হেট করিয়ে এলো। এই যে মনে হচ্ছে যে সে একজন খুব বেশি অপরাধী, গুরুতর অপরাধী। তাই গুরুতর অপরাধীর মতো কেষ্ট কি করলো, মাথা হেট করে রইল। অদূরে দাওয়ায় বসিয়া নবীন তামাক খাইতেছিলেন। একটু দূরে দাওয়ায় বসে নবীন কি করতেছিলেন, তামাক খাইতেছিলেন। কাদম্বিনী সম্বোধন করিয়া বলিলেন, বলি শুনলে তো। কাদম্বিনী তখন নবীনকে সম্বোধন করে বললেন যে তুমি শুনলে তো। নবীন সংক্ষেপে হুঁ বলিয়া হুক্কায় টান দিলেন। নবীন তখন সংক্ষেপে বললেন হুম বলে আবার তিনি হুক্কায় টান দিলেন। কাদম্বিনী উষ্মার সহিত বলিতে লাগিলেন, খুড়ি আপনার লোক, ব্যবহারটা দেখো। কাদম্বিনী উষ্মার সহিত, উষ্মার সহিত বলতে একটু রেগে উঠে বা ক্রোধে বললেন যে খুড়ি, মানে এখানে তো হেমাঙ্গিনী কি, হেমাঙ্গিনী হলো পাঁচগোপালের খুড়ি বা কাকিমা। তো এখানে বলছেন যে খুড়ি আপনার লোক, হ্যাঁ মানে খুড়ি হলো পাঁচগোপালের নিজের লোক, ব্যবহারটা দেখো, একটু তার ব্যবহার দেখো। এখানে পাঁচগোপালের পাতে মোড়োটা দেওয়ার কথা ছিল, কিন্তু সে কি করলো, সে পাঁচগোপালের খুড়ি হয়েও সেই মাছের মোড়োটা সে কেষ্টকে দিয়ে দিল। পাঁচগোপাল আমার রুই মাছের মোড়ো বলতে অজ্ঞান, সে কি তা জানে না। পাঁচগোপাল যে আমার মানে রুই মাছের মোড়ো খেতে কত ভালোবাসে, সে কি হেমাঙ্গিনী জানে না। তবে কোন আক্কেলে তার পাতে না দিয়ে বেনাবনে মুক্ত ছড়িয়ে দিল। তবে কোন আক্কেলে, মানে এখানে বলছে যে কোন আক্কেলে হেমাঙ্গিনী এই পাঁচগোপালের পাতে না দিয়ে অপাত্রে, মানে যে বেনাবনে মুক্ত ছড়িয়ে দিল, মানে অপাত্রে বলতে এখানে বোঝানো হয়েছে যে পাঁচগোপালের পাতে না দিয়ে সে কি করলো, কেষ্টর পাতে দিয়ে দিল। তাই এখানে এই বাগদারাটা ব্যবহার করেছেন যে বেনাবনে মুক্ত ছড়িয়ে দিলে। বলি হারে কেষ্টর, সন্দেহ শশগুলা খুব পেট ভরে খেলি। তো তারপর আবার মানে কাদম্বিনী বললেন যে হেরে কেষ্ট, সন্দেহ শশগুলা খুব পেট ভরে খেয়েছিস, সাত জন্মে কখন তুই এসব চোখেও দেখিস নি, সাত জন্মেও তো কখনো তুই এসব চোখে দেখিস নি। তো দেখো কি বলা হয়েছে, যে স্বামীর দিকে চাহিয়া বলিল, যারা দুটি বাদ পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ কি হবে। স্বামীর দিকে অর্থাৎ নবীনের দিকে চেয়ে কাদম্বিনী বলল যে যারা দুটি বাদ পেলে বেঁচে যায় তাদের পেটে সন্দেশ বা লুচি কি হবে। কিন্তু আমি বলছি তোমাকে, কেষ্টকে মেজগিনী বিগড়ে না দে তা আমাকে কুকুর বলে ডেকো। এখানে কাদম্বিনী নবীনকে বলছে যে কেষ্টকে মেজগিনী কি করবে, মেজগিনী অর্থাৎ হেমাঙ্গিনী কেষ্টকে বিগড়ে দেবে। এই যে আমি বলছি তোমাকে, কেষ্টকে মেজগিনী বিগড়ে না দে তা আমাকে কুকুর বলে ডেকো। কেষ্টকে যদি মেজগিনী বিগড়ে না দে তাহলে তুমি আমাকে কুকুর বলে ডাকবে। এখানে এই কথাটা কে বলেছে, এখানে এই কথাটা কাদম্বিনী নবীনকে বলেছে যে কেষ্টকে যদি মেজগিনী বিগড়ে না দে তাহলে তুমি আমাকে কুকুর বলে ডাকবে। মানে আমি বলছি যে কেষ্টকে কি করবে, মেজগিনী নষ্ট করে ফেলবে। নবীন মৌন হইয়া রইলেন। নবীন কত সময় কি করলেন, চুপ করে রইলেন। কারণ স্ত্রী বিদ্যমানে মেজবউ তাহাকে বিগড়াইয়া ফেলিতে পারিবে এরূপ দুর্ঘটনা তিনি বিশ্বাস করিলেন না। কারণ স্ত্রী বিদ্যমানে, মানে এখানে কাদম্বিনীর কথা বলছেন যে কাদম্বিনী তো নবীনের স্ত্রী, তো বলছেন যে কাদম্বিনী থাকা সত্ত্বে মেজবউ তাহাকে মানে কেষ্টকে বিগড়াইয়া ফেলিবে বা ফেলতে পারবে এমন দুর্ঘটনা যে হবে তা তিনি বিশ্বাস করেন না। তাহার স্ত্রী কিন্তু স্বামীর উপরে বিশ্বাস ছিল না, বরং সুলোয়ানা বয় ছিল। তাহার স্ত্রীর মানে এখানে কাদম্বিনীর কথা বলা হয়েছে যে কাদম্বিনীর নবীনের প্রতি কিন্তু বিশ্বাস ছিল না, বরং সুলোয়ানা কি ছিল, বয় ছিল। সাদা সিধা ভালো মানুষ বলিয়া যে কেউ তাহাকে ঠকাইয়া লইতে পারে। তাহার বয়টা কি ছিল, কাদম্বিনীর একমাত্র বয় ছিল যে নবীন খুব ভালো মানুষ, তাই সাদা সিধা মানুষ বলিয়া কি করবে, মানুষ তাকে ঠকিয়ে নেবে, এই যে ঠকাইয়া লইতে পারে। সেই জন্য ছোট ভাই কেষ্টর মানসিক উন্নতি অবনতির প্রতি সেই অবধি তিনি প্রখর দৃষ্টি পাতিয়া রাখিলেন। এই জন্য তিনি কি করলেন, ছোট ভাই কেষ্টর মানসিক উন্নতি অবনতির প্রতি তিনি খুব নজর রাখলেন। এই যে অবধি তিনি প্রখর দৃষ্টি পাতিয়া রাখিলেন, মানে নজর রাখলেন। পরদিন হইতেই দুটো চাকরের একটাকে ছাড়ানো হইল। পরদিন হইতে কি করা হলো, দুটো চাকর ছিল, সেই দুটো চাকরের মধ্যে একজন চাকরকে ছাড়ানো হলো।
কেষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করতে লাগলো। কেষ্ট কোথায় কাজ করতে লাগলো? নবীনের ধান চালের যে আড়ত ছিল সেই ধান চালের আড়তে কাজ করতে লাগলো। সেখানে সে ওজন করে বিক্রি করে 4-5 ক্রোশ পথ হাঁটিয়ে নমুনা সংগ্রহ করিয়ে আনে। দুপুরবেলা নবীন ভাত খেতে আসলে দোকান আগলায়। সেখানে সে কি কি কাজ করত? সেখানে সে এই ধান চালের ওজন করত, বিক্রি করত, তারপর 4-5 ক্রোশ পথ হাঁটিয়া নমুনা সংগ্রহ করে আনত। আর দুপুরবেলা নবীন ভাত খাইতে আসলে দোকান আগলাত। তারপর দেখো কি বলা হয়েছে, দিন দুই পরে একদিন তিনি তাহার আহার নিদ্রা সমাপ্ত করিয়ে ফিরিয়া গেলে সে ভাত খাইতে আসিয়াছিল। দিন দুই পরে অর্থাৎ 2 দিন পরে একদিন নবীন যখন খাবার খেতে এসে তাহার আহার তারপর নিদ্রা সবকিছু সমাপ্ত করে বা শেষ করে দোকানে আবার ফিরে গেল, সে ভাত খাইতে আসিয়াছিল। এখানে কার কথা বলা হয়েছে? এখানে কেষ্টর কথা বলা হয়েছে, যে নবীন যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে সব কিছু শেষ করে দোকানে চলে গেলেন, তখন কেষ্ট বাড়িতে এসেছে ভাত খাওয়ার জন্য। তখন বেলা 3টা, তখন কয়টা বাজছিল? তখন বেলা 3টা বাজছিল। কেষ্ট পুকুর হইতে স্নান করিয়া আসিয়া দেখিল দিদি ঘুমাইতেছেন। কেষ্ট তারপর স্নান করে মানে পুকুর থেকে স্নান করে এসে দেখলো যে দিদি কি করছেন, দিদি মানে কাদম্বিনী তখন ঘুমোচ্ছেন। তাহার তখনকার ক্ষুধার তাড়নায় বোধ করি বাঘের মুখ হইতে খাবার কাড়িয়া আনিতে পারিত, কিন্তু দিদিকে ডাকিয়া তুলিবে এ সাহস হইল না। তখন তাহার এমন খিদা পেয়েছিল যে মনে হয় সে বাঘের কাছ থেকেও গিয়ে বা বাঘের সামনে থেকে গিয়ে খাবার নিয়ে আসতে পারবে, কিন্তু দিদিকে যে ডেকে তুলবে যে তাকে খাবার দেওয়ার জন্য সেই সাহসটা তার ছিল না বা সেই সাহসটা হল না। তারপর দেখো কি বলা হয়েছে, রান্নাঘরের দাওয়ায় একদারে চুপটি করিয়া দিদির ঘুম ভাঙার আশায় বসিয়াছিল। হঠাৎ ডাক শুনিল কেষ্ট। রান্নাঘরের দাওয়ায় সে চুপ করে বসে দিদির ঘুম ভাঙার অপেক্ষায় ছিল যে কখন দিদি উঠবে এবং তাকে খাবার দেবে। হঠাৎ করে সে কি শুনতে পেল? হঠাৎ করে সে একটি ডাক শুনতে পেল কেষ্ট বলে। সে আবার কি স্নিগ্ধ হইয়া তাহার কানে বাজিল। সেই ডাকটি যে খুব স্নিগ্ধ মানে স্নেহের সঙ্গে ছিল, সেই স্নেহের ডাকটি তার কানে এসে বাজল। মুখ তুলিয়া দেখিল মেজদি তাহার দোতলার ঘরের জানালা ধরিয়া দাঁড়াইয়াছেন। মুখ তুলে দেখলো যে মেজদি কি করছেন, তাহার দোতলার ঘরের জানালা ধরিয়া দাঁড়াইয়া আছেন। কেষ্ট একটিবার চাহিয়াই মুখ নামাইল। কেষ্ট মেজদিদির দিকে একবার চাহিয়াই কি করলো, মুখটা নিচের দিকে নামালো। খানিক পরে হেমাঙ্গিনী নামিয়া আসিয়া সম্মুখে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কদিন দেখিনি তো? খানিক পরে মানে একটু পরে হেমাঙ্গিনী নেমে এসে সম্মুখে দাঁড়িয়ে মানে কেষ্ট সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন যে তোকে আমি কদিন থেকে দেখছি না তো। তারপর দেখো কি বলেছে, এখানে চুপ করে বসে কেন কেষ্ট? তখন মেজদিদি কি করছেন, কেষ্টকে প্রশ্ন করছেন যে তুই এখানে চুপ করে কেন বসে আছিস? একে খুদায় অল্পেই চোখে জল আসে, তাহাতে এমন স্নেহার্দ কণ্ঠস্বর, এতেই কি হচ্ছে? একেই তার ক্ষুধার জ্বালায় তার চোখে জল এসে যাচ্ছে। এর মধ্যে মেজদিদির এত স্নেহার্দ স্নেহার্দ কণ্ঠস্বর বলতে এত মিষ্টভাবে বা ভালোবেসে তিনি যে কথা বলছেন এইসবে তার আরো মানে কান্না পেয়ে যাচ্ছে। তাহার দু চোখ টলটল করিতে লাগলো, এতে কি হলো, তার দুই চোখ জলে টলটল করতে লাগলো। সে গার হেড করিয়া রহিল, উত্তর দিতে পারিল না। সে মাথা নিচে করিয়া বা গার নিচে করিয়া বসিয়া রহিল, কোনো উত্তর দিতে পারল না। তারপর দেখো কি বলা হয়েছে, যে মেজ খুড়িমাকে সব ছেলেমেয়েরাই ভালোবাসিত। মেজ খুড়িমাকে সব ছেলেমেয়েরা কি করত, ভালোবাসত। তাহার গলার স্বর শুনিয়া কাদম্বিনীর ছোট মেয়ে ঘর হইতে বাহিরে আসিয়াই চেঁচাইয়া বলিল, কেষ্ট মামা রান্নাঘরে তোমার বাঘ ডাকা আছে, খাও গিয়ে, মা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। তো যখন হেমাঙ্গিনী বা মেজ খুড়িমার গলার আওয়াজ শুনতে পেল বা গলার সুর শুনতে পেল, তখন কাদম্বিনীর মেয়ে এসে বলল যে কেষ্ট মামা রান্নাঘরে তোমার বাঘ ডাকা আছে, মা খেয়ে দিয়ে ঘুমিয়েছেন, তুমি গিয়ে বাঘটা খেয়ে নাও, এই যে খাও গে, মা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। হেমাঙ্গিনী অবাক হইয়া কইলেন, কেষ্টর এখনো খাওয়া হয়নি, তোর মা খেয়ে ঘুমোচ্ছে কি রে? হ্যাঁ কেষ্ট, আজ এত বেলা হলো কেন?
তো হেমাঙ্গিনী অবাক হয়ে, মানে যখন শুনতে পেল যে কেষ্টর এখন পর্যন্ত খাওয়া হয়নি, তখন হেমাঙ্গিনী অবাক হয়ে বললেন যে কেষ্টর এখন পর্যন্ত খাওয়া হয়নি, তোর মা খেয়ে ঘুমোচ্ছে কি রে? মানে তোর মা বলতে এখানে কাদম্বিনীর কথা বলছেন, মানে কাদম্বিনী তো হেমাঙ্গিনীর বড় যা, তো বলছেন যে তোর মা খেয়ে ঘুমোচ্ছে কি রে? আর কেষ্টকে জিজ্ঞেস করলেন যে হে কেষ্ট, তোর এত বেলা কেন হয়েছে? মানে আর কেষ্টকে বললেন যে তোর খেতে এত বেলা হয়েছে কেন? কেষ্ট গাড় হেড করিয়ে রইল, কেষ্ট গাড় নিচু করিয়েই রইল। টুনি তাহার হইয়া জবাব দিল, কেষ্ট মামা রোজ তো এমনি বেলাই হয়। টুনি কেষ্টর হয়ে জবাব দিল যে কেষ্ট মামার তো রোজই এত বেলা হয় বা এত লেট হয় খেতে। বাবা খেয়ে দে দোকানে ফিরে গেলে তবে তো খেতে আসে, বাবা যখন খেয়ে দে দোকানে ফিরে যান তারপরে তো কেষ্ট মামা খেতে আসে। হেমাঙ্গিনী বুঝিলেন কেষ্টকে দোকানের কাজে লাগানো হইয়াছে। হেমাঙ্গিনী তখন বুঝলেন যে কেষ্টকে কি করা হয়েছে, দোকানের কাজে লাগানো হয়েছে। তারপর দেখো কি বলা হয়েছে, তাহাকে বসাইয়া খাওয়ানো হইবে, ইয়ে আশা অবশ্য তিনি করেন নাই। এই যে তাহাকে বসাইয়া খাওয়ানো হবে, মানে কেষ্টকে যে বসিয়ে বসিয়ে খাওয়ানো হবে, এই আশা অবশ্য তিনি করেন নাই। ইয়ে আশা বলতে এখানে এই কথাই যে কেষ্টকে বসে বসে খাওয়ানো হবে, এটা কিন্তু হেমাঙ্গিনী আগেই জানতো বা হেমাঙ্গিনী আগেই বুঝতে পেরেছে যে কেষ্টকে ওরা কি করবে না, বসিয়ে বসিয়ে খাওয়াবে না। কিন্তু একবার এই বেলার দিকে চাহিয়া, একবার এই ক্ষুধা ও তৃষ্ণায় আর তো শিশুদের পানে চাহিয়া তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। কিন্তু এই যে এই বেলার দিকে, মানে বেলা তিনটা বাজছে, তারপর এই ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত শিশুর দিকে তাকিয়ে হেমাঙ্গিনীর কি হলো, খুব বেশি দুঃখ লাগলো, হেমাঙ্গিনীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। আঁচলে চোখ মুছিতে মুছিতে তিনি বাড়ি চলিয়া গেলেন, আর আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে তারপর হেমাঙ্গিনী বাড়িতে চলে গেলেন। তারপর দেখো কি হয়েছে, মিনিট দুই পরে এক বাটি দুধ হাতে ফিরিয়া আসিয়া রান্না করে ঢুকিয়েই শিহরিয়া মুখ ফিরিয়ে দাঁড়াইলেন। মিনিট দুই পরে, মানে দুই মিনিট পরে এক বাটি দুধ হাতে নিয়ে হেমাঙ্গিনী ওই বাড়িতে আবার আসলেন। এসে রান্না করে ঢুকিয়াই শিহরিয়া তিনি কি করলেন, মুখ ফিরাইয়া দাঁড়াইলেন। কেষ্ট খাইতে বসিয়াছিল, কেষ্ট খেতে বসিয়াছিল। একটা পিতলের থালার উপর ঠান্ডা শুকনা ডেলা পাকানো ভাত, একটি থালের উপর কি ছিল, একটি পিতলের থালা ছিল, সেই থালার উপর ঠান্ডা শুকনো ডেলা পাকানো ভাত ছিল। একপাশে একটুখানি ডাল ও কি একটু তরকারির মতো, একপাশে একটু ডাল ছিল এবং সেই সঙ্গে একটু তরকারি ছিল। দুটুকু পাইয়া তাহার মলিন মুখখানি হাসিতে বড়িয়া গেল। আর যখন হেমাঙ্গিনী কেষ্টকে দুধ খাওয়ার জন্য দিলেন, তখন দুটুকু পেয়ে কেষ্টর মুখে হাসিতে ভরে গেল। হেমাঙ্গিনী দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইয়া রইলেন। হেমাঙ্গিনী কি করলেন, দোয়ারের মানে দরজার বাইরে এসে দাঁড়িয়ে থাকলেন। কেষ্ট খাওয়া শেষ করিয়া পুকুরে আচাইতে চলিয়া গেলে একটি বার মুখ বাড়াইয়া দেখিলেন, পাতে গোনা একটিও ভাত পড়িয়া নাই। এই যে কেষ্ট যখন খাওয়া দাওয়া শেষ হলো, তখন কেষ্ট মুখ ধোয়ার জন্য যখন পুকুরে চলে গেল, তখন তিনি মুখ বাড়াইয়া একটু কেষ্টর পাতের দিকে বা কেষ্টর থালার দিকে তাকালেন। তখন দেখলেন যে থালার মধ্যে একটি ভাতও ছিল না, কেষ্ট সব ভাত খেয়েছে। তারপর দেখো কি বলা হয়েছে, যে ক্ষুধার জ্বালায় সে সেই অন্ন নিঃশেষ করিয়া খাইয়াছে। যে ক্ষুধার জ্বালায় সে কি করেছে, সে সবকিছু একবারে নিঃশেষ করে খেয়েছে। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় সেই বয়সী, হেমাঙ্গিনীরও একটি ছেলে ছিল, তার নাম কি ছিল, ললিত। ললিত প্রায় কেষ্টর বয়সী, নিজের অবর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় হঠাৎ কল্পনা করিয়া ফেলিয়া কান্নার ঢেউ তাহার কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল। তখন হেমাঙ্গিনী ভাবতে লাগলো যে হেমাঙ্গিনী যদি না থাকে তো ললিতের কি অবস্থা হবে। তো এই কথা ভেবে সে কাঁদতে শুরু করলো, তাহার কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল। এই যে এ কথা ভেবে যে ওনার অবর্তমানে ওনার ছেলে ললিতের কি হবে, তো এই কথা ভেবে বা এই কথা কল্পনা করে তার কি হলো, খুব বেশি হেমাঙ্গিনী দুঃখ পেয়ে গেলেন, তার চোখে জল এসে গেল। তিনি সেই কান্না চাপিতে চাপিতে বাড়ি চলিয়া গেলেন এবং তিনি সেই কান্না চাপিতে চাপিতে কি করলেন, বাড়ি চলে গেলেন। সর্দি উপলক্ষ করিয়া হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর হইত, সর্দি উপলক্ষ করে মানে সর্দি হয়ে মাঝে মাঝে হেমাঙ্গিনীর কি হতো, জ্বর হতো। দিন দুই থাকিয়া আপনি বালা হইয়া যেত, আর
দুই দিন থাকতো, তারপর থাকার পরে সেটা নিজের থেকে আবার কি হতো কমে যেত। দিন কয়েক পরে এমনি একটু জ্বর বোধ হয়, সন্ধ্যার পর বিছানায় পড়িয়াছিলেন। দিন কয়েক পর মানে কয়েকদিন পরে এমনি একটু জ্বর মনে হয়েছিল যে জ্বর এসে গেছে হেমাঙ্গিনীর, তো জ্বর বোধ করিয়া সন্ধ্যার পর হেমাঙ্গিনী বিছানায় একটু শুয়েছিল। ঘরে কেউ নাই, হঠাৎ মনে হইল কে যেন অতি সন্তর্পণে কবাটের আড়ালে দাঁড়াইয়া উকি মারিয়া দেখিতেছে। ঘরে কেউ নেই, কিন্তু হঠাৎ মনে হলো যে কে একজন কবাটের সামনে বা কবাটের আড়ালে এসে কি করছে, উকি মারছে। তারপর দেখো কি বলা হয়েছে, ডাকিলেন কে রে ওখানে দাঁড়িয়ে ললিত। তখন এই হেমাঙ্গিনী ডাকলেন যে কে ওখানে দাঁড়িয়ে ললিত, মানে ওনার ছেলে নাকি। কেহ সাড়া দিল না। আবার ডাকিতে আড়াল হইতে জবাব আসিল আমি। প্রথমে কেউ সাড়া দিল না, তারপর আবার ডাকতে আড়াল হইতে জবাব আসলো যে আমি। কে আমি রে, আয় ঘরে এসে বস। তো তখন আবার হেমাঙ্গিনী বলছেন যে আমি কে, তো আয় ঘরে এসে বস। তারপর দেখো কি বলা হয়েছে, কেষ্ট সসংকোচে ঘরে ঢুকিয়া দেয়াল গেসিয়া দাঁড়াইল। কেষ্ট তখন একটু সংকোচের সঙ্গে ঘরে ঢুকে দেয়াল গেসে দাঁড়াল। হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া সস্নেহে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন কেন রে কেষ্ট। তো হেমাঙ্গিনী উঠে বসে মানে সস্নেহে মানে ভালোবাসার সঙ্গে বা স্নেহের সঙ্গে কাছে ডেকে এনে জিজ্ঞাসা করলেন কেন রে কেষ্ট, মানে এখানে কেষ্টকে জিজ্ঞাসা করছেন যে তুই আমাকে কেন ডেকেছিস বা তুই আমার এখানে কেন এসেছিস। কেষ্ট আরো একটু সরিয়া আসিয়া মলিন খুচার কুট খুলিয়া দুটি হাত পাকা পেয়ারা বাহির করিয়া বলিল জ্বরের উপর খেতে বেশ। কেষ্ট আরো একটু সরিয়া আসিয়া মানে একটু সরিয়া এসে সে কি করলো, মলিন খুচার খুট খুলিয়া দুটি হাত পাকা পেয়ারা বের করে বলল যে জ্বরের উপর, মানে হেমাঙ্গিনীর তো জ্বর এসেছে, তো জ্বরের মুখে এই পেয়ারা গুলো খেতে খুব ভালো লাগবে। তো আজকে এতটুকুই থাক। আজকের ক্লাসে আমরা দেখলাম যে হেমাঙ্গিনীর সঙ্গে কেষ্টর কোনো রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও হেমাঙ্গিনী কেষ্টকে নিজের সন্তানের মতো কি করছে, স্নেহ করছে, এবং কেষ্টর দুঃখে হেমাঙ্গিনীও খুব বেশি দুঃখ পেয়েছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কাদম্বিনী কেষ্টর বইমাত্র বা সদবন থাকা সত্ত্বেও কাদম্বিনী শুধু কেষ্টকে কি করছে, অপমান করছে। কাদম্বিনীর কাছ থেকে কেষ্ট শুধু অপমান আর তিরস্কার পাচ্ছে। তো আগামী ক্লাসে আমরা দেখব যে কিভাবে আরো হেমাঙ্গিনীর কাছ থেকে কেষ্ট স্নেহ পাচ্ছে এবং কাদম্বিনীর কাছ থেকে অপমান। তো আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আরো আলোচনা করব। তো আজকের ক্লাসে এতটুকুই থাক।